উটের দাম সৌদিতে অনেক কম, বাংলাদেশে অনেক বেশি। যে সৌদিতে গরুর দাম বেশি, বাংলাদেশে গরুর দাম কম। আমাদের দেশে যদি আমাদের সরকার যদি আমাদেরকে হেল্প করত, আমরা যদি উট আমদানি করার পারমিশন দিত এবং আমরা উট আমদানি করে বাংলাদেশে যদি উট প্রজনন করতে পারতাম, তাহলে কিন্তু আমরা পরবর্তীতে আমাদের দেশের মানুষকে আমরা অনেক সস্তায়, ইন্ডিয়ার মতন সস্তায় আমরা উট দিতে পারতাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো। আচ্ছা, সুবিশাল উটের সামনে দাঁড়িয়েছি। আমার জানা মতে বাংলাদেশের একমাত্র খামার যেখানে কুরবানির উট পাওয়া যায়। আসলে কি কেন্দ্র করে আপনারা কতগুলো উট নিয়ে আসছিলেন? আমরা আসলে আমাদের কাছে টোটাল 14টা উট ছিল। 14টা উটের মধ্যে 3টা ফিমেল, যেটা আমরা বিক্রি করবো না, 3টা ফিমেলের সাথে 1টা মেল যোগ করে আমরা এটা ব্রিডিংয়ের জন্য এই 4টা উট রেখে দিব। বাকি 10টার মধ্যে 5টা বিক্রি হয়ে গেছে আর 5টা আছে অবিক্রিত। ঈদের 15 দিন আগে 5টা বিক্রি হয়ে গেছে? হ্যাঁ, আর 5টা আছে মাত্র। আলহামদুলিল্লাহ, তাহলে তো ভালোই বেচা বিক্রি হচ্ছে দেখা যায়। উটেরও বাংলাদেশে পর্যাপ্ত কাস্টমার রয়েছে? হ্যাঁ, মানুষের ভালো ডিমান্ড আছে। আচ্ছা, আমাদের পিছনে যে 3টা রয়েছে এগুলো কি বিক্রি হয়েছে না অবিক্রিত রয়েছে? 1টা বিক্রি হয়েছে, 2টা বিক্রির অপেক্ষায়। আচ্ছা, এই 3টার মধ্যে সবচেয়ে বড় কোনটা ভাইয়া? এটাই মনে হয় সবচেয়ে বড়। এটা? হ্যাঁ। আচ্ছা, বিক্রি হয়েছে কোনটা? বিক্রি হয়েছে কোনটা? এইটা। এটা? আচ্ছা, ওই যে ওটা তো টোকেন লাগানো না? হ্যাঁ হ্যাঁ, সোল টোকেন লাগানো। সোল টোকেন লাগানো। নাম আছে কোন এগুলো? এগুলা আসলে মরুর জাহাজ। তো আমরা আর এত গরু, এত ছাগল, এত উট নাম দিয়ে তো দিলে একটা ডিকশনারি বইতে হবে, নাম কোনটার নাম কি হচ্ছে না। আমরা জানি এগুলা ইন্ডিয়ান উট, ইন্ডিয়ার রাজস্থান প্রদেশ থেকে আসা। তো এগুলা জাত সম্বন্ধে, উটের জাত সম্বন্ধে আমার তেমন স্টাডি নাই। যেটা বিক্রি হয়েছে কেমন দামে বিক্রি হয়েছে? এটা বিক্রি হয়েছে 24,50,000 টাকা। 24,50,000। এটার আস্কিং প্রাইস কেমন ছিল আপনাদের? 25 লাখ। 25 লাখ। আচ্ছা, এটার ওজন সম্পর্কে কোনো ইয়ে আছে? আমরা আজ পর্যন্ত কোনো উট স্কেলে উঠাইতে পারি নাই। উঠতে চায় না, ঢুকতে চায় না, মারামারি করে, মারামারি করে। আচ্ছা, বাকি যে দুটো রয়েছে এখানে, হ্যাঁ, এর মধ্যে সবচেয়ে বড় বললেন যে এটা, এটার দাম চাওয়া কথা আপনাদের? আমরা এটার দামও 25 লাখ টাকাই চাচ্ছি। সব কি একই দাম? হ্যাঁ, ছোট বড় তো আছে, একটু ছোট বড়। এটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, যে আগে আসবে সে ভালোটা নেবে, যে একটু পরে আসবে সে একটু কমটা নেবে, বাট দাম চাই। আচ্ছা ভাইয়া, ইতিপূর্বে আমরা আপনাদের এগুলোতে আসছি, গত বছর আপনাদের উট ছিল এবং তখন দেখেছি যে উটের দাম নিয়ে অনেকেই নেগেটিভ কিছু কমেন্ট করেছে যে সৌদি আরবে উটের দাম কম বা ইন্ডিয়াতে উটের দাম কম, বাট বাংলাদেশে একটা উটের দাম এত টাকা হয় কী বলে? এই যে 25 লাখ টাকা একটা উটের দাম, এটা কি একটু বেশি হয়ে যাচ্ছে কিনা? যথার্থ বলছো, আসলে উটের দাম তো একটু বেশি হচ্ছে, কারণ আমাদের দেশে তো উট হয় না। আমাদের দেশে যদি আমাদের সরকার যদি আমাদেরকে হেল্প করত, আমরা যদি উট আমদানি করার পারমিশন দিত এবং আমরা উট আমদানি করে বাংলাদেশে যদি উট প্রজনন করতে পারতাম, তাহলে কিন্তু আমরা পরবর্তীতে আমাদের দেশের মানুষকে আমরা অনেক সস্তায়, ইন্ডিয়ার মতন সস্তায় আমরা উট দিতে পারতাম। কিন্তু আমাদের কাছে সরকার পারমিশন দিচ্ছে না এই উটগুলো আনার এবং বাংলাদেশে এগুলোকে বিস্তরভাবে লালন পালন করার, প্রজনন করার। তো এটা আসলে সরকারের দৃষ্টি আকর্ষণ করার আমরা চেষ্টা করতেছি। যদি হয় ইনশাআল্লাহ ফিউচারে আমাদের দেশে যদি ফার্মিং প্রচুর শুরু হয়, যেমন আজ থেকে 10 বছর আগে দুম্বার দাম অনেক ছিল, 5 লাখ 7 লাখ টাকা একটা দুম্বা বিক্রি হতো, এখন কিন্তু 1.5 লাখ 2 লাখ টাকা দিয়ে অহরহ দুম্বা পাওয়া যায়। কেন এটা পাওয়া যায়? যেহেতু আমাদের দেশে এখন লালন পালন হচ্ছে, বিধায় পাওয়া যায়। আর উটের দাম সৌদিতে অনেক কম, বাংলাদেশে অনেক বেশি। এটার কারণ হচ্ছে এটাকে জিওগ্রাফি, যেমন তুমি বললা সৌদিতে উটের দাম কম, বাংলাদেশে উটের দাম বেশি। তোমার তো পাশাপাশি এটাও বলা উচিত যে সৌদিতে গরুর দাম বেশি, বাংলাদেশে গরুর দাম কম। ঠিক আছে, তো যেহেতু সৌদিতে গরু হয় না, তারা গরু আমদানি করতে হয়, এর জন্য তাদের দেশে দাম বেশি। যেহেতু তাদের দেশে অহরহ উট হয়, আমদানি করতে হয় না, এর জন্য তাদের দেশে উটের দাম কম। আমাদের জন্য সেম, যে আমাদের দেশে তুলনামূলক যে মিডিয়াম গরুগুলো, আমাদের দেশে যে মিডিয়াম গরুটা 2 লাখ 2.5 লাখ টাকা বিক্রি হয়, সৌদিতে যাও, সৌদিতে যাও সেই গরুর দাম বিক্রি হয় হচ্ছে এটাকে বাংলাদেশ টাকা 5-6 লাখ টাকা। ঠিক আছে, তো এটা হচ্ছে এটাকে জিওগ্রাফিক্যাল লোকেশনের জন্য, যার কাছে যেটা বেশি আছে সেটার দাম কম, যার কাছে যেটা কম আছে সেটার দাম বেশি, এটাই স্বাভাবিক। আশা করি দর্শক যারা রয়েছে যাদের এটা নিয়ে প্রশ্ন ছিল তারা উত্তর পেয়ে গেছে। তো ভাই, এই যে আপনি বললেন যে বাংলাদেশে যদি লালন পালন করা সম্ভব হয় সেক্ষেত্রে দামটা কম, মানে কমার সম্ভাবনা রয়েছে, এটা তো মরুভূমির একটা প্রাণী, মরু অঞ্চলেই মূলত এটার বসবাস, সেক্ষেত্রে বাংলাদেশে তো কোনো মরুভূমি নেই, বা বাংলাদেশে আসলে খামারে এই উট কতটুকু সম্ভাবনা রয়েছে লালন পালন করার বাংলাদেশের আবহাওয়াগত দিক থেকে? তোমাদের জানার জন্য বলতেছি, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ডেইরি ফার্ম হচ্ছে এলাকায় সৌদি আরবে, আলমারাই।
ঠিক আছে, এটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ডেইরি ফার্ম, ডেজার্টে তারা সুন্দর করে ঘর করে ওই জায়গায় করছে। তো আমার কথা হচ্ছে এটাকে এখন যেই যুগ, এখন আসলে সব কিছুই আসলে অনেক সুযোগ সুবিধা আছে যেগুলো আজ থেকে 10-15 বছর আগে ছিল না। এগুলো আমরা উঠত, যেমন হচ্ছে লেগে যে দিওয়ানবাগ মতিঝিলে কিন্তু 15-20 বছর ধরে উঠ পালতেছে এবং সে কিন্তু বাচ্চাও করাইছে, প্রজনন করাইছে এবং ভালো করতেছে। আমরাও সাদিয়াগ্র থেকে উঠ পালছি, আমরা বাচ্চা করেছি, বিক্রি হয়ে গেছে। বাট আমরা ওই সময় আর ডেডিকেটেডলি আমরা ইয়ের জন্য ফার্মিংয়ের জন্য রাখি না, বাট এবার আমরা ডেডিকেটেডলি ফার্মিংয়ের জন্য রাখছি যে আমরা কোনোভাবেই ফিমেলগুলো বেচবো না, আমরা ফিমেলগুলো দিয়ে ব্রিডিং করাবো। তো আসলে বাংলাদেশে উটের ডিমান্ড আছে ভালো, যেহেতু মুসলমান কান্ট্রি, 95% মুসলিম, কোরবানির একটা ডিমান্ড আছে, কোরবানিতে উট দেওয়া মানুষের একটা এক্সট্রা ইমোশন কাজ করে। তো সব কিছু মিলে উটের ডিমান্ড থাকবে এবং উটের ফার্মিং করতে পারলে ভালো লাভ হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে উটের রোগবালাই খুব কম, উট অনেক হার্ডি একটা অ্যানিমেল, ডেজার্ট অ্যানিমেল, তো অনেক হার্ডি একটা অ্যানিমেল, সহজে রোগবালাই হয় না এবং খুব সহজেই শুধু ঘাস পাতা খড় খাওয়ায় উট পালা সম্ভব। আচ্ছা আচ্ছা, আপনারা কী খাবার দাবার দিচ্ছেন? আমরা এই উটগুলোকে বেশিরভাগ দেই হচ্ছে লিখে নিম পাতা, কাঁঠাল পাতা, ঘাস আর খড়। আচ্ছা, নিম পাতা খাওয়ানোর কারণ কি? উটের খুব প্রিয় খাবার নিম পাতা, তাই? হ্যাঁ। আচ্ছা ভাই, অনেক কথা বললাম আপনার কাছ থেকে, উট সম্পর্কে অনেক কিছু জানলাম, খুবই ভালো লাগলো। তো ভাই পরিশেষে এটার যদি কেউ সংগ্রহ করতে চায় কুরবানির জন্য উটগুলো, সেক্ষেত্রে আপনাদের কাছে কীভাবে সংগ্রহ করতে পারবে? আমাদের সাদেক একটা আসলে ওনারা নিজেরা দেখে, দুইটা উট আছে এই জায়গায় রাখা অবিকৃত, বাকি পাঁচটা উট, সরি বাকি আরও তিনটা উট আমাদের বৈলাপুর খামারে আছে। তো এই জায়গায় আসুক, ওনারা দেখুক, এই দুইটার থেকে যদি ওনাদের পছন্দ হয় নেবে, না হলে বাকি তিনটা যেগুলো রাখা আছে ওই জায়গায় যেয়ে দেখে নিতে পারবে, যেটা ওনার ইচ্ছা সেটা নিতে পারবে। আচ্ছা ভাই, সময়ের জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। থ্যাংক ইউ।